হবে যে উদ্ভিদ কি, তাই না? তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে উদ্ভিদ কি, এটা তো খুব সহজ একটা জিনিস, আমরা চারপাশে যা কিছু দেখি এটাই তো উদ্ভিদ। হ্যাঁ ঠিকই আছে যে চারপাশে যা কিছু দেখি, কিন্তু তো এইভাবে তো সংজ্ঞা দেওয়া যায় না। এবং তোমাদের একটা জিনিস বলে রাখি যে কোনো জিনিসের সংজ্ঞা দেওয়া কিন্তু খুব কঠিন, কারণ একেবারে সংজ্ঞার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আসলে বলতে হবে যেটা অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। তাহলে এমন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞাটা দেওয়া উচিত। যেমন উদ্ভিদ কি যদি বলা হয়, তাহলে সর্বপ্রথমে সবাই যে সংজ্ঞাটি বলে বা উদ্ভিদ সম্পর্কে ধারণা কি যদি বলতে বলা হয়, তাহলে যেটা যে কথাটা বলে সেটা হলো যে যাদের দেহে ক্লোরোফিল থাকে, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাদের উদ্ভিদ বলে। কথা সত্য, আংশিক সত্য। কেন? কারণ হলো দেখো যে ব্যাকটেরিয়া, এটাকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে পড়ি, আবার ছত্রাক, এটা উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে পড়া হয় এবং উদ্ভিদ হিসাবে ধরা হয়। তাহলে এই যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, তাই না, এদের কিন্তু কারো দেহে কোনো ক্লোরোফিল নাই। কিছু কিছু ব্যাকটেরিয়াতে অবশ্য ক্লোরোফিল থাকে, সেটাকে ব্যাকটেরিয়া ক্লোরোফিল বলে, সেটা খুবই সামান্য কিছু ব্যাকটেরিয়াতে, কিন্তু অধিকাংশ ব্যাকটেরিয়াতে কোনো ক্লোরোফিল নেই, আর ছত্রাকে তো ক্লোরোফিল পাওয়াই যায় না। তাহলে এদেরকে ক্লোরোফিলের অনুপস্থিতিতে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তার মানে এরা তো উদ্ভিদ, কিন্তু এই সংজ্ঞানুসারে তো সেটা হলো না, সেই কারণে এই সংজ্ঞাটি দেওয়া যাবে না। আবার মনে করো অনেকে বলে যে যে সমস্ত জীব চলনে অক্ষম, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে না, তাদের উদ্ভিদ বলে। এটাও আংশিক সত্য, মানে উদ্ভিদ তো চলনে অক্ষম, তারা স্থান পরিবর্তন করতে পারে না। কিন্তু এমন কিছু উদ্ভিদ আছে, যেমন ভলভক্স নামক একটা শৈবাল, এই যে ছবি দেখো, এই যে নড়াচড়া করছে, এরা পানিতে জন্ম লাভ করে এবং ফ্লাজেলার সাহায্যে এরা কিন্তু প্রতিনিয়ত এরকমভাবে মুভমেন্ট করে, যে যেভাবে নড়ছে এভাবে আসলে নড়াচড়া করে, এবং এই নড়াচড়া করার ফলেই তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে। তাহলে উদ্ভিদের এই সংজ্ঞাটিও দেওয়া যায় না, মুশকিল হয়ে গেল, তাই না? কি বলে, যা মাটি ভেদ করে উপরে ওঠে তাই উদ্ভিদ। অনেকেই এই সংজ্ঞাটিও দেয় যে যা মাটি ভেদ করে উপরে ওঠে তাই উদ্ভিদ। এখন মনে করো যে কেঁচো, এটা তো মাটি ভেদ করে উপরে ওঠে, এটা কি উদ্ভিদ? উদ্ভিদ নয়। আবার মনে করো পানিতে যে সমস্ত উদ্ভিদ জন্মে, তারা সাধারণত ভাসমান অবস্থায় এরকমভাবে থাকে, তো এরাও তো মাটি ভেদ করে উপরে ওঠে না, এটা তো পানিতে জন্ম লাভ করে, কিন্তু এটা আবার উদ্ভিদ। তাহলে এই সংজ্ঞাটিও প্রযোজ্য হচ্ছে না। খুব মুশকিলে পড়ে গেলাম তো তাহলে, যে একটা উদ্ভিদের সংজ্ঞা দিব যেটাই ধারণা করা হচ্ছে মনে মনে সেটাই ভেস্তে যাচ্ছে, সেটাই মানে বলছে যে স্যার কি এসব বলে, এটা এটা নাকি তার উদ্ভিদ না। আসলে প্রথমে বললাম যে উদ্ভিদের সংজ্ঞা দেওয়া তো আসলে অনেক কঠিন। আরো ধারণা আছে, দেখো অনেকে বলে যে যারা কঠিন খাদ্য গ্রহণে অক্ষম, কেবল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাদের উদ্ভিদ বলে। কঠিন খাদ্য গ্রহণে অক্ষম এবং কেউ কেউ বলছে যে শুধু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমি তোমাদের কয়েকটা ছবি দেখাই, দেখো এগুলো সবগুলো কলসী উদ্ভিদ বা মাংসাশী উদ্ভিদ, ঠিক আছে? এখানে উদ্ভিদটা দেখো, এই উদ্ভিদটা একটা ব্যাঙের বাচ্চা ভক্ষণ করছে, এইটাও কিন্তু উদ্ভিদ। উদ্ভিদে যে পোকামাকড়, সে কলসের মতো করে রেখেছে, ঠিক আছে? দেখো ভালো করে খেয়াল করে, যে এই যে দেখতে পাচ্ছ, এই যে পোকামাকড় হয়ে আছে, এখানে দেখো এই যে ব্যাঙের মতো ব্যাং আর কি, ব্যাঙের বাচ্চা ধরেছে। এইখানে দেখো, এখানে খেয়াল করে আবার এই ছবিটাতে, যে এখানেও পোকা ধরেছে। এগুলো হলো কলস উদ্ভিদ বা মাংসাশী উদ্ভিদ। এরা এই যে পোকামাকড় ধরেছে, এরপর এদের এরা মুখ মুখগুলা এই যে মুখ, এই মুখ বন্ধ করে দিবে এবং এই প্রাণীগুলাকে তারা ভক্ষণ করবে।
তো যে উদ্ভিদ একটা প্রাণী ভক্ষণ করে নেয়, সেটা কি কঠিন খাদ্য গ্রহণ করছে না? তাহলে সে প্রোটিন খাচ্ছে, প্রোটিন তো একটা কঠিন জিনিস। শুধু যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সেটা ভক্ষণ করছে তা না, এবং এরকম পৃথিবীতে হাজার হাজার উদ্ভিদ আছে। তাহলে উদ্ভিদের এই সংজ্ঞাটিও দেওয়া যাচ্ছে না। তাহলে উদ্ভিদের সংজ্ঞা কি দেওয়া যায়? বলা হচ্ছে কি যে যে সমস্ত জীবের কোষ জড় কোষ প্রাচীর দ্বারা আবৃত তাদের উদ্ভিদ বলে। আসলে এই একটি মাত্র বৈশিষ্ট্য যেটা উদ্ভিদের একবারে ডিস্টিংক্ট ক্যারেক্টার, অর্থাৎ শুধুমাত্র উদ্ভিদেই পাওয়া যায়। যে কি বলছে, যে যে সমস্ত জীবের কোষ জড় কোষ প্রাচীর দ্বারা আবৃত তাদের উদ্ভিদ বলে। ধরো এটা একটা কোষ, কোষের চারিদিকে এই যে সবুজ বর্ণের দেখো, যে এই যে চারিদিকে এটা একটা কোষ প্রাচীর আছে, কাজে এটা একটা উদ্ভিদ কোষ। আর এই কোষটা যে জীবে থাকবে সেটাকে আমরা উদ্ভিদ বলতে পারবো। আসলে প্রথমে এই যে আমি ছত্রাক এবং ব্যাকটেরিয়া দেখিয়েছিলাম যাদের ক্লোরোফিল নাই, তাদের অধিকাংশ বৈশিষ্ট্যই কিন্তু উদ্ভিদের সাথে মিলে না, কিন্তু তাদের কোষ প্রাচীর আছে। এই কোষ প্রাচীর থাকার কারণেই তাদেরকে উদ্ভিদ হিসেবে ধরা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথম ক্লাস, আমি তোমাদের বেশিক্ষণ আর নেব না, এখানে শেষ করব। তো আবারও বলছি যে তোমরা কলেজের যে পেজ, এই পেজে সবাই লাইক দিয়ে অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবে, এবং যারা এখনও জানে না তাদেরকে তোমরা জানিয়ে দিবে। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তোমাদের যদি কোনো রূপ প্রশ্ন থাকে তাহলে এটা আমার ইমেইল অ্যাড্রেস azizulbari1982@gmail.com, এখানে আমাকে ইমেইল করতে পারো, অথবা আমার একটা ফেসবুক গ্রুপ আছে ABHSC বায়োলজি সলিউশন, এটা সার্চ দিবে, ABHSC বায়োলজি সলিউশন লিখে সার্চ দিবে, সার্চ দিয়ে সেখানে রিকোয়েস্ট পাঠাবে, আমি অ্যাড করে নেব। সেখানেও বিভিন্ন প্রশ্ন করতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেল আজিজুল বারি স্যার নামে আছে, সেখানে সাবস্ক্রাইব করে আমার সমস্ত অনলাইন লেকচারগুলো সেখানে পাবে, সেটা তোমরা দেখতে পাবে। আবার আবারও বলছি যে আমার এই বইটি তোমরা সবাই কিনে নেবে, সংগ্রহ করে রাখবে, কারণ এইখান থেকেই আমি সমস্ত লেকচারগুলো তোমাদেরকে দিব আর কি। তো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।